অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট আইসি। কম্পিউটারের ব্রেন বলা হয় মাইক্রোপ্রসেসরকে, আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড আইকেন। আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্রেপ প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ কি? ফটো লিথোগ্রাফি। কম্পিউটার সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটার কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীণ স্মৃতি গাণিতিক যুক্তি অংশ নিয়ন্ত্রণের অংশের সমন্বয়ে। কিবোর্ডের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয় হার্ডওয়্যার। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয় হার্ডওয়্যার। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হার্ডওয়্যার ও সফটওয়্যার। কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশিকা বলা হয় প্রোগ্রাম। কম্পিউটারের ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার। ইন্টারনেটের মাধ্যমে অনবরত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। ডেটাবেস সফটওয়্যারের জন্ম তারিখ হলো একটি ফিল্ড। পরকালে একটি ডেটাবেস সফটওয়্যার। উপাত্ত গ্রহ নির্গমন বসার নাম ডেটাবেস। কম্পিউটার ক্ষেত্রে তথ্য পরিবহনের পরিবাহী পথকে বলা হয় বাস। পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক। প্রথম ল্যাপটপ কম্পিউটার অ্যাপসন 1982 সালে তৈরি হয় এটি। ভূপৃষ্ঠ স্যাটেলাইটে তৎক্ষণাৎ ব্যবহার করা হয়। তারপরে তারবিহীন দ্রুতগতি ইন্টারনেট সংযোগের উপযোগী ওয়াইম্যাক্স। বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএস সে ইয়ংহো ভাইরাস 26 আক্রমণ করে। প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মোশনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অ্যাসেম্বলি। কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝায় এর প্রোগ্রাম বা পরিকল্পনা কৌশল। নাফাস বিন সাত্তার বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ছাত্রীরা অস্কার পুরস্কার অর্জন করেন।